বেআইনিভাবে অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমণির চাকুরি কেড়ে নেওয়া হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার জম্পুর জলের সামনাপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র এলাকায় প্রতিবাদী লোকজনদের তরফে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। একসময় ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন এলাকার লোকজন। বেআইনিভাবে অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমণির চাকরি কেড়ে নেওয়া হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার জম্পু জলা আইডি ব্লকের অন্তর্গত সামনাপাড়া অঙ্গনবাড়ি স্কুল এলাকায় প্রতিবাদী লোকজনদের উপস্থিতিতে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় লোকজন জানান, বেশ কয়েক বছর ধরে এই অঙ্গনবাড়ি কেন্দ্রে পুতুল দেব্বুর মা কাজ করে যাচ্ছেন, কিন্তু বিনা নোটিশে স্থানীয় কিছু সুবিধাবাদী রীতা দেব্বুর মাকে এই কেন্দ্রের দায়িত্বে বসিয়ে দিয়েছে, যা একেবারেই অন্যায়, এমনটা মেনে নেওয়া যায় না। এই বিষয়টি জানা জানে হতেই লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে এবং নানান প্রশ্ন তুলতে শুরু করে। অঙ্গনবাড়ি কেন্দ্রের দরজায় একসময় তালা ঝুলিয়ে দেন তারা। মানে স্কুল নি বেপারে নিয়ে যত নাই অঙ্গনবাড়ি সেন্টার নিয়ে স্কুল কমিটি হিসাবে মাতো আগে থেকে না রেখলাম স্কুল কমিটি চারজন আতো আগুন হিসাবে শুনবো গ্রামবাসীদের অভিযোগ, পুতুল দেব্বুর মাকে আগের জায়গায় অর্থাৎ চাকরিতে বহাল রাখতে হবে এবং এই বিষয়টিতে রাজ্য সরকারের বিভাগীয় কর্তৃপক্ষকে সুদৃষ্টি দিতে হবে, তা না হলে স্কুলের দরজার তালা খোলা হবে না। এলাকাবাসীর একটাই কথা, আইন এবং সিস্টেম মেনে সবাইকে চলতে হবে। গাজোয়ারি মনোভাব নিয়ে কোথাও কোনো অনিয়ম করলে সবাই তার প্রতিবাদ করবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।